আমরা দেখতে পাই যে বিভিন্ন সাহাবায়ে একরাম রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর অন্যান্য সাহাবীগণ তাদের স্ত্রীদের বিয়ে করেছেন এবং খোদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বিবি আমাজান উম্মে সালমা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কাল হাশরের ময়দানে আমাজান উম্মে সালমা কার হুর হিসেবে জান্নাতে যাবেন? আর যদি উত্তর নবীজি হয়ে থাকে তবে হযরত আবু তালহা কাকে পাবেন? এই প্রশ্ন অন্যান্য সকলের ক্ষেত্রেই। যে স্বামী মারা গেলে যদি স্ত্রী অন্য কারো সাথে বিয়ে হয় তাহলে বেহেস্তে উক্ত স্ত্রী কার হবে? আর যদি দ্বিতীয় স্বামী হয় তাহলে প্রথম স্বামী কাকে পাবেন বেহেস্তে স্ত্রী হিসেবে? এই ব্যাপারে ইসলাম বলে, যে মহিলার একাধিক বিয়ে হয়েছে জান্নাতে তার স্বামী কে হবে এ বিষয়ে মতভেদ আছে। দুটি বক্তব্য পাওয়া যায় যথাযথ। এক, দুনিয়ার সর্বশেষ স্বামী হবে আখিরাতের স্বামী। দুই, স্ত্রী স্বাধীনতা দেওয়া হবে দুই বা একাধিক স্বামীর মধ্য থেকে, যাকে ইসলাম যাকে ইচ্ছা গ্রহণ করতে পারে। আর জান্নাতে যাদের স্ত্রী বা স্বামী থাকবে না তাদের স্বামীহীন কারো সাথে বিয়ে করার অধিকার দেওয়া হবে, অথবা জান্নাতি হুরের মধ্য থেকে কারো সাথে বিয়ে করার এখতিয়ার থাকবে।